हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रैक्टर टिप्स। तो आमी देखाबो आपनादेर के जे किभाबे आपनारा ट्रैक्टरे रिम गुलो के परिष्कार करबेन, हाउ टू क्लीन योर ट्रैक्टर रिम। तो आमी स्टेप बाय स्टेप देखाच्छी एवं किभाबे करछी, केमन भाबे करछी, ठीक आपनारा ओइभाबे करबेन जाते ना कोनो क्षति हय। कारण आमी हारपिक दिये परिष्कार करबो, केन एटा 2 बछर परिष्कार करा हयनि, 2 बछर ना 2 सीजन। तो ये अनेक मोटा है, एक जमीते जो रोटार फेटा चले नांगल है तक जो घासर कस घासर जो आठाटा वोटा लेगे लेगे रिमर मध्य एरक भावे एकदम मोटा है बसे गे। तो देखते पाचन जो हारपिक के एक स्प्रे मध्य भरे नहीं स्प्रे कर रिमर मध्य स्प्रे कर छिड़े दिलम, कारण वो हारपिकटा वोखने स्प्रे करार पर रखलम क्या वो नरम कर नरम कर आपसे गला এবং সব চারটে চাকাতেই আমি একের পর এক হারপিকটা আগে মেরে দিলাম, স্প্রে করে দিলাম। কারণ এমনিতে হাতে নিয়ে ঘষার কোনো কারণ নেই, যে দেখতে পাচ্ছেন হারপিক। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথম চাকাটা যে দিয়েছিলাম হারপিকটা স্প্রে করেছিলাম, ওইটা দেখতে পাচ্ছেন যে নরম হয়ে গেছে, সেই জন্য কাপড় দিয়ে একটু হালকা করে প্রেসার দিয়ে যেঁকে ঘষে দিলে ওটা পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এরপর আবার সেকেন্ড বার দিতে হবে, এইটাকে জল দিয়ে পরিষ্কার করে দিবে। প্রথম স্টেপ যে দিলাম এইটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তো দেখুন হারপিক দেওয়ার সাথে সাথে কিন্তু ওটা নরম হওয়া শুরু হবে। তো এই যে জল দিয়ে একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এরপর সেকেন্ড স্টেপ আরেকবার দেওয়া হবে। তো আমি যেই যে স্টেপ বাই স্টেপ করছি আপনারাও ঠিক এই স্টেপ বাই স্টেপ করবেন, এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার দেওয়া হচ্ছে হারপিকটা, দ্বিতীয় স্টেপ এই যে দেখছেন, দ্বিতীয় স্টেপ দেওয়ার পর আমি ঘষে পরিষ্কার করে দিয়েছি, এটা তো দ্বিতীয় স্টেপ চলছে। এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ট্র্যাক্টর হারভেস্টার রোটারভেটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা ঠিক এইভাবেই হারপিক দিয়ে এইভাবেই পরিষ্কার করবেন, স্প্রে করার 5 মিনিট পর আবার ঘষে আবার স্প্রে করবেন।